একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ দো আমার কমপ্লিট। উঠেই মাকে নিম পাতার রস খাইয়ে দিলাম প্রতিদিনকার মতো, তারপরে চলে গেলাম বিছানা তুলতে। বিছানা আমার তোলা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এবার বন্ধুরা পাম্প চালিয়েছি, জল ঢুকছে, আর এবার আমি চা বসাবো। একটু চা না খেলে যেন গলাটা সরগর হয় না, ঠিক আছে? একটু চা খেয়ে নিই সকালবেলা। এর একটু আদা চা, আদা লাল চা কিন্তু খাওয়াটা খুবই জরুরি। তো চা বিস্কুট খেয়ে নিই, তারপরে টিফিনের দিকে আবার যেতে হবে। দেখি কী টিফিন বানাই, সকালে এই এক চিন্তা, কী টিফিন খাবো এই এক চিন্তা, মাকে কী কী দেবো। তো মা আর আমি আছি, বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, বাপি চলে গেছে। তো মা মেয়ে দেখি কী করি সারাদিন, তা তোমরা দেখতে থাকো মা আর মেয়ে কী করে কী খায়, ঠিক আছে? ডেলি ব্লগে তো এটাই দেখাবো, তাই না বলো? এটাই তোমার কাজ। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই সঙ্গে থাকো। দেখো বান্দা জানিয়ে বসে পড়েছি, আমি মা মাই বসে আছে, চা কিমকিমা বিস্কুট টোস্ট বিস্কুট নিয়ে বসে পড়েছি। চলো চাটা খেয়ে নেওয়া যাক। তো আমি যেহেতু পড়াতে গেছিলাম, পড়া থেকে আসার সময় বাজারে ঢুকলাম। তো দেখো বাজারটা একটু দেখিয়ে দিলাম, এখন তো অনেক বেলা হয়ে গেছে, অনেক ফাঁকা বাজার, ওই জন্য দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমি তো হঠাৎ করে আজকে সকালবেলা পড়াতে, আমার সকালবেলা পড়ানো থাকে না, আজকে হঠাৎ করে আমি সকালবেলা পড়াতে গিয়েছিলাম। তো মা তো রান্না করে নিয়েছে, আজকে মা কড়াগুলো মেজেছে, তোমাদের দেখাবো। আমি সত্যি এত ভালো কড়া ভাজতে পারি না। তো মা একদম কড়াটা একদম চকচকে করে ভেজেছে, তো দাও দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, মা একদম কড়াগুলো কিন্তু একদম চকচকে করে মেজে নিয়েছে, বড় কড়াটা মেজেছে, আবার ছোট কড়াটাও দেখো, তোমার দেখাই, কড়াটা একদম চকচকে করে মেজেছে। তো যাই হোক, পড়াতে গিয়েছিলাম সকালবেলা, মা রান্না করেছে, আমি কিছুই দেখাতে পারলাম না আজকে। তো আসার সময় বাজার থেকে, বাজারের প্রতি এসেছি, তো নিয়ে এসেছি চিংড়ি মাছ, আর এখানে আছে রুই মাছ। তো মাছটা নিয়ে এসেছি, একেবারে নিয়ে চলে এলাম পেলাম বলে। এখন এখানে নুন হলুদ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়া গরম করতে দিয়েছি, এগুলো একটু ভেজে নেবো। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে যায়, তো এগুলো একটু ভেজে তারপর ঘর পরিষ্কার করবো। আজকে আবার যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, অনেক কাজ, অনেক কাজ। তো দেখো বন্ধুরা, আমি কড়াতে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো হতে লাগুক, এক এক করে মাছগুলো ভেজে নেবো। তো দেখো বন্ধুরা, আমি তো পড়াতে গেছিলাম, মা রান্না করেছে, আজকে বন্ধুরা মা কিন্তু ভাত করেছে না, তো এটা হচ্ছে খুশির খবর। তো মা কাঁচকলা ভাতে আর টমেটো ভাতে দিয়েছে, এই জন্য গামলাটা এরকম অবস্থা, কাঁচকলা কষ থাকে না, আর এটা মাখবো বলে এখানে লঙ্কা পেঁয়াজ ভেজে রেখেছে, আর কালকে একটু পালং শাকের ঘন্ট থেকে গেছে, সেটাই রয়েছে। আর এখানে থোর দিয়ে ডাল করেছে, কলার থোর, সেই থোর দিয়ে ডাল করেছে, মুসুরির ডাল। আর এখানে বন্ধুরা একটু কুমড়ো ছিল, ছোলা দিয়ে কুমড়োর তরকারি করেছে। মায়েরা খাবে না, আমি খাবো, কারণ এই কুমড়োটা না বহুত মিষ্টি কুমড়ো, আমি খাবো। আর এখানে বন্ধুরা আমি মাছ ভেজে একদম রেডি করে রেখেছি, চলো সবই শেয়ার করে দিলাম, আর খাওয়ার সময় দেখা হবে। তো দেখো বন্ধুরা, এতগুলো বাসন আছে, মা খাইটা মেজে ফেলেছিলো, আজকে একটু কম আছে, আর এক গামলা ভিজিয়েছি, এগুলো এখন কেচে বাসন ভেজে চান করে নেবো। আর আমি আজকে ঘরটা মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি সুন্দর করে, রোজও দেখে কাজ, আর কী দেখাবো বলো, তাই আর দেখালাম না। তো চলো বাসনটা মেজে কাপড় কেচে করে চান করে আসি, তাও দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, বাসন মেজে চান করে নিয়েছি, এই দেখো এক বালতি কেসেছি। তো বন্ধুরা, চান করে বেরিয়ে দেখছি, মা খেতে বসে গেছে। ও মা, কী খাচ্ছ? ভাত ডাল মাছ। থোরের ডাল খাচ্ছ? থোর দিয়ে ডাল করেছে আজকে মা। মাছ ভাজা খাচ্ছ? মাছ ভাজা দিয়ে থোরের ডাল দিয়ে অল্প করে ভাত খাচ্ছে। চলো, এই দেখো আলু কলা মাখা সব নিয়ে বসেছে। তো চলো বন্ধুরা, তোমাদের তো রেসিপিটা দেখিয়ে দিয়েছি এর আগে, দেখে নিয়েছো, এবার চলো ওপরে যাই, ওপরে গিয়ে জামাকাপড়টা মেলি। দেখো বন্ধুরা, সব জামাকাপড় মেলা হয়ে গেছে আমার, যা যা কেচেছিলাম সব মেলে দিয়েছি, এবারে পুজো করবো।
দেখো ঠাকুরের আসন সরিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ফুল এনেছিলাম, এই দেখো ফুল ফুল আম পাতা বেল পাতা নিয়ে এসেছি, এবারে বাসন টাসন মেজে কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের জল নিয়ে চলে এসেছি, এবারে সুন্দর করে পুজো করবো। আজকে লক্ষ্মীবার, লক্ষ্মীর ঘট পাতবো, সুন্দর করে পুজো করবো। দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে, লক্ষ্মীরাতে লক্ষ্মীবারে ঘট পেতে পুজো করে নিয়েছি। দেখো আমার পুজো হয়ে গেছে, চলো এবার নিচে গিয়ে খেয়ে নি, অনেক বেলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা নিচে নেমে এসেছি, চলো মা তো ভাতটা বেড়ে রেখেছে, দেখো চলো খেয়ে নেওয়া যাক। তো এত রেসিপি শেয়ার করে দিয়েছি, এবার যদি একটু খেয়ে নিই, কারণ প্রায় আড়াইটের বেশি ভিজে গেছে, খিদে পেয়েছে প্রচুর। তো চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে দেয়ে একটু বিশ্রাম করে তারপর বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, তারপরে সন্ধ্যাটা ঘুরলাম, উঠে এখন মায়ের খুব খিদে পেয়েছে, তাই জন্য এখন একটু চাপ করতে এলাম। তো এখন ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছি, চাউটা সেদ্ধ করবো। তো দেখো কীভাবে চাউটা করি, আজকে করবো ভেজ চাউ, ঠিক আছে, ডিম আছে কিন্তু ডিম দেবো না, ভেজ চাউই করবো। আর জলটা গরম করতে দিয়েছি, তাকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো জল গরম করতে দিয়েছি, এটা একটু বাড়িয়ে দিই তাতে নেবে, তো এটা 2000 সেন্টিগ্রেডে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি চাউটা দিয়ে দেবো, ফোটো চাউ আর লেবু টেবু সব কেটে নিয়েছি, চাউটা করবো। চলো তোমরা দেখতে থাকো কিন্তু অবশ্যই চাউটা কীভাবে বানাই। তো দেখো বন্ধুরা আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি চাউটা দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, দুজনই খাবো, ঠিক আছে, এতেই আমার হয়ে যাবে। তো বন্ধুরা ওদিকে চাউটা সেদ্ধ হতে থাকুক, আমি এখানে এই ছোট্ট কড়াটা রান্না করবো, দেখো গ্যাস চালিয়ে দিয়েছি, ছোট্ট কড়াটা রান্না করবো আজকে, এখানে সবজিটাকে ভেজে নেবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, কড়াটা একটু গরম হোক, তেল দিয়ে দিই, কড়াটা অনেকদিন পড়েছিল জানো তো বন্ধুরা, ওই জন্য কড়াটা একদম দাগ হয়ে গেছে, তাও মা আজকে ভালো করে পরিষ্কার করেছে। এটা রান্না করতে হতো বাদুড়ি ডাক্তার, আশা করি উঠে যাবে, ইউজ হতো না অনেকদিন জানো তো, পড়েছি। তো বন্ধুরা আমি কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। তো দেখো বন্ধুরা আমি কিন্তু সবজিটা কেটে নিয়েছি, তো দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি, বাঁধাকপি দিয়েছি, গাজর দিয়েছি, পেঁয়াজ করে দিয়েছি, হ্যাঁ বরবটি দিয়েছি, অনেক রকম শীতকালীন সব সবজি দিয়েছি, ঠিক আছে। তো এবার এইগুলো ভেজে নেবো, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো মিশে যাবে, এক সময় খেয়েছি তো। তো চলো এবার এইগুলো ভেজে নেবো, সবজিগুলো আমি দিয়েছি। একটু লবণ দিয়ে দেবো, রাগের একটু দিয়েছিলাম লবণ, অল্প করে লবণ দিয়ে একটু না দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো। এইটা ঢাকা দেওয়া থাক, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো।
তো এবার বন্ধুরা একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো, ভাজার জিরে ধনে গুঁড়ো। দেখো আমার এটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো এটাকে আরো ধুয়ে রেখে মজা হবে। সবজি যত মরবে তত খেতে ভালো লাগবে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে দেখো চাউটাকে একদম জল ছেঁকে নিয়েছি, একদম জল নেই, শুকিয়ে যাচ্ছে, ভালো করে শুকিয়ে নিচ্ছি। চাউটা একদম ঝরঝরে হয়েছে, দেখেছো? দেখো বন্ধুরা আমার ভাজাটা কিন্তু একদম মজে একটুখানি হয়ে গেছে, একদম একটুখানি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে ভাজাটা হয়ে যাচ্ছে। এবার আমি চাউগুলো এতে অ্যাড করব। অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই শীতকালীন সবজি দিয়ে চাউ খেতে কিন্তু দারুণ লাগে। আমি সব শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা একদম আস্তে করে দেবো। খুবই কম তেল মশলায় চাউটা করবো। দোকানের মতো অত তেল টেল দিয়ে আমি করিনি, ঘরোয়া অল্প তেল মশলায় এরকম খাওয়াই শরীরের পক্ষে খুবই উপকার। দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটু সয়া সস, এই একটু সয়া সস দিয়েছি। সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার বন্ধুরা একটু লেবু চিপে ছড়িয়ে দিচ্ছি, একটু লেবু দিলে টক টক ভালো লাগে। এতো ভালো করে মিশিয়ে নেবো, লেবু দিয়েছি যেহেতু। তো দেখো বন্ধুরা আমার চাউ নিয়ে চলে এসেছি, এই দেখো এটা মায়ের চাউ আর এটা আমার চাউ। তো মা খাওয়া শুরু করে দিচ্ছে, মা খেয়ে বলো কেমন হয়েছে? ভেজ চাউ করলাম, খুব সুন্দর, ভালো হয়েছে। মা খেয়ে বলুক কেমন হয়েছে। সুন্দর সুন্দর, এক কথা সুন্দর, ভালো হয়েছে। হ্যাঁ সব ঠিকঠাক আছে, লবণ টবণ? আমি তো ভয় ভয় লবণ দিচ্ছি, আমি না তো পাচ্ছে, লবণ বেশি হয়েছে। টক টক ভালো হয়েছে, টক টক হয়েছে, লেবু দিয়েছি। তো বন্ধুরা মা তো খেয়ে নিল, তোমরা দেখতেই পেলে। তো বন্ধুরা আমিও নিয়ে নিয়েছি, খেয়ে নেবো সন্ধ্যাবেলা টিফিন, চলো খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা আজকে ব্লগটা এটুকুই, আজকে খুবই ছোট হলো জানি, রাতে রুটি রাখা কিছু করার নেই, রাতে তো সবই খাওয়ার আছে।
রুটি আর দেখাবো না, রুটি ডেলি ডেলি আর কি দেখাবো বলো তো বন্ধুরা। তো আমাদের মায়ের জন্য চারটি রুটি করে নেবো সটে সরাং, আর তরকারি তো সবই আছে, তরকারিতে খেয়ে নেবো গরম গরম। তো এখন এই চাওটা খাই, আমি আমার টিফিন করে নিই। তো বন্ধুরা, আমার পরিবারে যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। টাটা, বাই বাই।